মাছ মাংস ছাড়াই ডাল এবং সাচিলাও ব্যবহার করে ভীষণ মজার একটা সবজি তৈরি করে দেখাবো খুব বেশি তেল বা মশলা ব্যবহার না করেই একদম সিম্পল ওয়েতে রান্নাটা করা ভাত বা রুটির সাথে এই সবজিটা খেতে বেশ লাগে চলুন দেখে নেই কীভাবে রান্নাটা করেছি শুরুতেই হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিচ্ছি এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঘন্টা খানিকের জন্য ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার ফলে ডালটা এরকম ফুলে উঠবে আর তুলনামূলকভাবে কম সময়ে সিদ্ধ হয়ে যাবে এখন এই মসুরের ডালটাকে পানি বদলিয়ে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিব আমি সবজিগুলো আগে থেকেই কেটে রেখেছি এখানে নিয়েছি সাঁচি লাউ লাউয়ের খোসাটা ছাড়িয়ে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি দুই টেবিল চামচের মতো রসুনের কোয়া এভাবে থেতো করে নিয়েছি এক কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এরকম পাতলা গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ ফালি এই রান্নায় আমি কোনো মরিচ ব্যবহার করব না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে একটা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম মিডিয়াম আছে এক দুই মিনিটের জন্য সব কিছুকে ভেজে নিতে হবে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে একদম বেরেস্তা করা যাবে না মোটামুটি স্বচ্ছ হতে শুরু করলেই কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি কোনো মরিচ ব্যবহার করব না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুড়া এক চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ আদা বাটা এবং একটা চামচ পরিমাণ রসুন বাটা নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এক দেড় মিনিটের জন্য একটু কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এর মাঝে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ডালের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেটে রাখা লাউটাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউটা দেওয়ার সাথে সাথেই নাড়ানি দিয়ে নাড়ব না দুই চার মিনিট পর ঢাকনা খুলে লাউ আর ডালটাকে ভালোভাবে নাড়ানি দিয়ে নেড়ে নিচ্ছি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম চুলা বাড়িয়ে হাই করে দিয়েছি অন্যদিকে পাশের চুলায় দুইটা ডিম সিদ্ধ হওয়ার জন্য রেখেছি হাই হিটে পাঁচ সাত মিনিটের জন্য তরকারিটাকে রান্না করব যাতে করে তরকারিতে দেওয়া পানিটা ফুটতে শুরু করে দেখুন তরকারির পানিটা ফুটতে শুরু করেছে চুলা আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিয়েছি এখন সব কিছু সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত এভাবেই রান্না করতে হবে মাঝে ঢাকনা খুলে দুই একবার নেড়ে দিতে পারেন আমি একটু লবণ ঝালটা টেস্ট করে দেখছি আমার কাছে সব কিছু একদম পারফেক্ট মনে হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ পনেরো মিনিট রান্না হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্যদিকে ডিম দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এভাবে একটু কেটে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম ছোট্ট একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হলে ডিমটাকে একটু লালচি করে ভেজে নিতে হবে এখানে আমি ডিমটা সিদ্ধ করে তারপরে ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে সেই ডিমটাকে তরকারিতে দিয়ে দিতে পারেন ওভাবে করলেও খেতে বেশ মজা লাগে দেখতেই পাচ্ছেন তরকারির পানিটা একটু টেনে এসেছে আমি একটু চেক করে দেখছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিম দুটো তরকারির মাঝে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম ছাড়াও এমনিতেই এই সবজিটা রান্না করতে পারেন ডিমটা দেওয়ার পরে দুই এক মিনিটের জন্য তরকারিটাকে রান্না করব তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার কারিটা একদম রেডি আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এই তরকারিটা একটু ঠান্ডা হওয়ার পরে খেতেই বেশি মজা লাগে আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ